নমস্কার, সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ওপর আলোচনা করব, স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের কথা থেকে। বিষয়টি জপ ধ্যানকে কেন্দ্র করে। মহারাজ বলছেন, ধ্যান হচ্ছে গভীর চিন্তা। ইষ্ট চিন্তায় এমন হয়ে যাবে যে ভক্তের নিজের পৃথক সত্তাবোধ চলে যাবে। ধ্যান সম্পর্কে আমার নিজের একটা মত আছে। ধ্যান মানে তাঁর চিন্তা। সে যেমন করেই হোক, শাস্ত্রে অনেক কথাই লেখা আছে, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমার যেমন ভালো লাগে, এই ভালো লাগা, আনন্দ পাওয়াটাই আসল কথা। আনন্দ পেলেই বুঝতে হবে ধ্যান ঠিক ঠিক হচ্ছে। ধ্যান করতে করতে তাঁতে ডুবে যাওয়া, আমি তাঁতে ডুবে যাব তদ্গত ভাবতে হয়। আমি যেদিকে মুখ করে বসেছি, আমার ইষ্ট সেদিকে মুখ করে বসে আছেন। তার পা, হাত, শরীরের অমুক অংশটি দেখতে পাচ্ছি না কেন এমন ভাবতে নেই। মুক্তি দেখতে পাচ্ছি সেই যথেষ্ট। তার প্রতি অনুরাগ চাইতে হয়, ওইটি এসে গেলেই ব্যাস, পরপর সব আপনি এসে যাবে। ধ্যান জপের সময় মনে অনেক বাজে চিন্তা উঠে আসে, ওসব নিয়ে বেশি মাথা ঘামাতে নেই। ও হয়, বহু জন্মের সংস্কার থাকে তো, সূক্ষ্মরূপে সেগুলি মনে ছাপ রেখে যায়, ধ্যান জপের সময় সেগুলো উঠে আসে। তবে ধ্যান জপে মনের ময়লা কাটবেই কাটবে, বুঝতে পারি আর নাই পারি। অবশ্য কত ধ্যান জপ করলে ঈশ্বর দেখা দেবেন তার কোনো ঠিক নেই। স্বামীজির ভাষায়, এ তো আর ঘুষো চিংড়ি নয় যে এত দাম দিলে এতটা পাব। আমার কাজ তাকে ভালোবেসে যাওয়া, আমি তাই বেসে যাব, প্রয়োজন হলে জন্ম জন্মান্তর ধরে। তিনি দেখা দিতেও পারেন নাও পারেন, তবে সত্য এই, তাকে ডেকেই ঠিক ঠিক শান্তি। কি অপূর্ব কথা বললেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে, আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট, ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।